কেমন আছো তোমরা সকলে? আশা করব তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো আর নিজেদের যত্ন নিচ্ছো। আমরাও ভালো আছি, সবাই ভালো আছি। এবং আজকে হলো সেই দিনটা যেই দিনটা আমি চলে যাচ্ছি ফ্ল্যাটে কলকাতায়, আর সঙ্গে যাচ্ছে আমার মা, বাবাও যাচ্ছে। বাবা কোনো বিজনেসের কোনো কাজে যাবে, সেই জন্য বাবার সঙ্গে তাই গাড়িতে করে চলে যাবো। তাহলে একসাথেই আমরা সবাই যেতে পারবো, একটা ফ্যামিলি গেট টুগেদারও হয়ে যাবে। বাবা ফ্ল্যাটে মাকে আমাকে হিরকে ড্রপ করে দিয়ে তারপর বিজনেসের কোনো কাজের জন্য যাবে, আর মা থাকবে আমার সাথে ফ্ল্যাটে। ইয়া কি মজা! তো চলো আজকের ব্লগটা শুরু করি। হোপ আজকের ব্লগটা দেখতে তোমার অনেক ভালো লাগবে। এখানে আমি আমার ব্যাগগুলো নিয়ে চলে এসেছি, হিরকের ব্যাগ আর মায়ের ব্যাগ, ওরা দুজনে নিয়ে আসবে। এই যে পারুল্লি চলে যাচ্ছ, পারুল্লি খুব ভালো, মানে আমাদের বলতে একটা ব্যাগ মন ভীষণ ভালো, আর আমরা পারুল্লিকে খুব ভালোবাসি। কি ভালোবাসি তো, সবাইকে বলো ভালোবাসি কি না? সব ভালোবাসি, খুব ভালোবাসি। চলো যাও, সবাই থাকবে। এই যে বাড়িটা, এই বাড়িটা তৈরি হতে দেখেছি, তো খুব মন খারাপ করে যখন চলে যাই। সবাইয়েরই এরকম হয়, বাড়ি থেকে যখন চলে যাই মন খারাপ করে, আমার খুব মন খারাপ করে, কিন্তু যেতে তো হবেই। তো এই যে পেছনে মাও রেডি হয়ে গেছে আর হিরকও আসছে, ঢুকছে ডিগিতে বাবু। হ্যাঁ না, আমাদের যখন বাড়ি যাই ঠিক আমাদের ডিগি এইভাবেই ভর্তি হয়ে যায় প্রত্যেকবারেই। আর হিরক ভাবছে মা ভিডিও করছে, আমি দাঁড়িয়ে গেলাম চুপচাপ। মা ভাবছে আর হিরক ভাবছে যে আমি ছবি তুলছি, অ্যাকচুয়ালি ছবি তুলছি না, দুজনের ব্লকে আনছিলাম দুজনকে। কি মা বলো, তুমি কিছু জ্বালায় না? খুব জ্বালায় না আপনাকে? এভাবে সবার সামনে বলছে আমি জ্বালাই, এটা অপমান করছে। আর মা আমি, আচ্ছা মা আমি তোমাকে জ্বালাই, আচ্ছা ওকে আমি মেনে নিলাম, আমি তোমাকে ভালোবাসি না? এই যে বাবা এসে গেছে, কখন গিয়েছিল এই এলো, বাবা তাড়াতাড়ি এসো। বাবাকে অনেক কষ্টে পাওয়া গেছে ছবি তোলার জন্য, বিজি পার্সন। চলো চলো হয়ে গেছে ছবি তোলা। বাবা হচ্ছে দুপুরের ফুল, আমার ব্লকে বাবা আসা মানে আমি খুব নিজেকে লাকি মনে করি। আজকে আমরা পুরো ফ্যামিলি এক ফ্রেমে, আহা কি মজা! বাপি মামনির সাথে যখন আমরা পুরো ফ্যামিলি এক ফ্রেমে হই আমার একটা খুব ভালো লাগে, একটা ভালো ফিলিংস আসে। আর আজকে হলাম পুরো ফ্যামিলি আমরা এক ফ্রেমে, আমি এটা আনতে পেরে খুব ভালো লাগে আমার। হাই রোডে কোনো একটা ধাবার সামনে বাবা দাঁড়িয়েছে, আমার না খুব মনে পড়ে যাচ্ছে যখন বাবার সাথে আমরা ঘুরতে যেতাম এরকম হাই রোডে, নেমে খেতে খেতে যেতাম। অনেকদিন পরে এই মজাটা পাওয়া যাচ্ছে। হাই রোডে যে ধাবাগুলো হয় না, সবাই ওখানে দাঁড়াতাম আর সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করতাম, যেতাম। তো হিরককে আমি বলছিলাম যে আমরা এইভাবে প্রচুর মজা করতাম। মা তোমার মনে আছে আমরা যখন বেড়াতে যেতাম এরকম রোডটা এই ধাবাতে কত খেতাম বলো? আমরা আগে প্রচুর বেড়াতে যেতাম, এখন এগুলো কম হয়ে গেছে, কোভিডের জন্য সব কিছু কম হয়ে গেছে। অশোকদা আমাদের সাথে এসেছে, অশোকদা হচ্ছে আমরা যেখানেই যাই না কেন অশোকদা সবসময় আমাদের সাথে যায়, আর অশোকদা খুব ভালো গাড়ি চালায়, দারুণ দারুণ ড্রাইভিং করে। তো আমরা বলছিলাম যে হিরককে একদম সুন্দর করে শিখিয়ে দিতে, তো অশোকদা বলছে আগে ড্রাইভিং স্কুলে ভালোভাবে শিখে নাও, তারপর বাকিটা আমি শিখিয়ে দেবো। তো অশোকদার সাথে এইটা নিয়ে আলোচনা হচ্ছে যে একদম তোমার মতো পাকা হাত করে দিতে হবে। আসছি। হিরক এমনি বাড়িতে চা খেতে চায় না, কিন্তু এখানে বাবা চা খাবে বলে ও বলছে আমিও খাবো। আমার মতো যারা চা প্রেমী, মানে হিরক অ্যাকচুয়ালি কফি প্রেমী, আমি চা প্রেমী, তো বাবা ভীষণ চা খেতে ভালোবাসে, মানে কতদিনে যে কতবার চা খায় তার ঠিক নেই। তো বাবা এখানে অর্ডার দিল, তখন হিরক বলছে আমিও চা খাবো, কফি খাবো না। তো ওটাই হয় সে সঙ্গ দোষে, সবাই একসাথে খেলে সেই যেটা খেতে চাই সেটাই খাওয়া হবে। তো এই মাটির ভাড়ে চা খাওয়ার মজাই আলাদা। আমার সাথে যখন হিরক থাকে আমার দলে একদম থাকে না, সবসময় বাবা মার দলে থাকে, মানে আমি এর দলে খুব মাঝে মাঝে থাকি, যেদিন বৃষ্টি হয় আর যেদিন বৃষ্টি না হয়। ফাইনালি আমরা নিউ টাউন ঢুকছি। এই যে বাবা মা এসে গেছে, আমরা ফাইনালি এলাম, এর উপর যাওয়া যাক। টাটা বাবা, টাটা, সাবধানে যাবে, গিয়ে ফোন করবে। ঠিক আছে, তুমি সাবধানে যাবে, সাবধানে থাকবে। টাটা টাটা।
আমাদের কিন্তু জাস্ট চা খাওয়া কমপ্লিট হলো, আর এখানে এই জাস্ট ঘুম থেকে উঠলেন। আমি চা করে খাওয়াচ্ছি, রান্না করে খাওয়াচ্ছি, সব কিছু করে খাওয়াচ্ছি। তুমি এনজয় করছো তোমার মেয়ের বাড়ি এসে? হ্যাঁ। থাকো তাহলে এখন কিছুদিন, তুমি একদম সারা জীবনের জন্য রয়ে যাও। গুড মর্নিং এভরিওয়ান, আজকে সকালবেলা, কালকে খুব টায়ার্ড ছিলাম, আমরা সবাই ঘুমিয়ে পড়েছি, এখন মাকে নিয়ে একটু বেরিয়েছি, এখানে কিছু জিনিস কেনার আছে। আর মা তো অনেক কাজ করে দিচ্ছে, এটা করেছে, সেটা করেছে, মাকে বলেছি তোমাকে কিছু করতে হবে না, এইদিকে ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে দিয়েছে। আমি ঘুম থেকে উঠে দেখছি অনেক কাজ হয়ে গেছে, কী হলো ব্যাপারটা? আমাদের বাজার টাজার হয়ে গেছে। মা দেখাও বাজার কোথায় করেছো, এই যে বাজার। মা বলছে কিছু, মানে মা চিকেন একদম খাবে না, মা বলছে আমার চিকেন খেতে একদম ভালো লাগে না, চিকেন খাবে না। তো আমরা তো চিকেন খেতে বেশি ভালোবাসি, তোমরা জানো তো। মা এখন সমস্যা হচ্ছে, মা কিন্তু আমি চিকেন খাবো না, এই খাবো না, সেই খাবো না, কিচ্ছু খাবে না। মা তুমি কী খাবে? তো এখন যাবো একটু রোদে, একটু বসলে ভালো লাগবে। মাকে বললাম চলো উপরে, প্রচণ্ড ঠান্ডা, একটু রোদে বসবে তাহলে ভালো লাগবে। এখানে মা আমাদের জন্য বানিয়েছে তোমার আনহেলদি খাবার, আর আমি মায়ের জন্য বানাচ্ছি হেলদি খাবার। এই এমটিআর এর ইডলিটা বানাবো, তো টক দই দিয়ে এখানে পেস্টটা বানিয়ে রেখেছি, আর এখানে মাইক্রোওভেনে তো 2 মিনিট লাগবে। মোটামুটি 5 মিনিটের মতো টাইমারে দিলে এই ইডলিটা কমপ্লিট হয়ে যায়। এখানে মোটামুটি লেখাই আছে কোনটা কোন টাইমে দেবে। তো এখানে আমার হেলদি কুকিংয়ে দেওয়া আছে 7 নম্বরে, দেখো ইডলি, তো এটা 5 মিনিটসের মতো নেয়। তো দেখো এখানে ইডলি মোটামুটি রেডি হয়ে গেছে। আমার ইডলি স্ট্যান্ডটা একটু ছোট, তো সেই জন্য আমার ইডলি গুলো ঠিক এইরকম ছোট ছোট হয়। কেমন লাগছে মা খেতে? খুব সুন্দর। এই ছোট ছোট ব্রাউনি গুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, তো আমি যখনই যাই নিচে এরকম করে একটা নিয়ে নিই, বেশ দেখতে ভালো। আর এটা একটু চকলেট সস দিয়ে খেতে দারুণ লাগবে। অর্গানিকের জ্যাগারি পাউডারটা কিন্তু ভীষণ ভালো হয়, এখানে লেখাই আছে যে উইদাউট সিনথেটিক। চা বা সমস্ত মিষ্টি দিয়ে চিনির পরিবর্তে ব্যবহার করি। আমার ফোনে কিছু ইস্যু হয়ে গেছে, আমার ফোনে বেসিক্যালি ক্যামেরাটা একটু ব্লার হয়ে গেছিলো, আর এখানে ডাস্ট প্রচণ্ড এসে গিয়েছিলো আমার, মানে বোথ দ্য ক্যামেরাস, ফ্রন্ট অ্যান্ড ব্যাক ক্যামেরাস। তো আমি এখানে এসেছিলাম DLF গ্যালেরিয়াতে, তো এখানে এসে আই থিঙ্ক আই ওয়েটেড মোর দ্যান 2 আওয়ার্স, বাট আই থিঙ্ক দ্য গেম মি টাইম অফ 2 আওয়ার্স। তো 2 ঘন্টার মধ্যে ওরা কাজটা করে দিল, তো এটা তুমি দেখছো ভিডিও কোয়ালিটি, আই থিঙ্ক ইটস গুড নাও। নিচে আমি হেয়ার ড্রাই করতে আসি ন্যাচারাল ওয়েতে, সানলাইট। তো এসে দেখছি সোসাইটিতে প্রচুর গাছ লাগানো হচ্ছে, চারিদিকে খুব সুন্দর সুন্দর গাছ লাগাচ্ছে, দাঁড়িয়ে দেখছিলাম। আর অনেক অনেক বাড়িয়ে দিয়েছে গাছ লাগানো, এই দিকটা আমাদের অনেক কম গাছ ছিল, যেখানে যেখানে কম গাছ ছিল সেখানে সেখানে খুব সুন্দর সুন্দর গাছ লাগানো হচ্ছে। যে কোনো জায়গাতেই গাছ লাগালে না তার সৌন্দর্যটা বেড়ে যায়। অ্যাজ ইউজুয়াল আমাদের সোসাইটিতে এখন স্যানিটাইজ করানো হচ্ছে, মোটামুটি এখন দিনে 3-4 বার করে আমাদের সোসাইটি স্যানিটাইজ করা হচ্ছে, যেটা খুবই ভালো একটা দিক। তোমরাও সবাই খুব সাবধানে থেকো। ব্যালকনিতে বসে এখন চুলটা কালার করছে, যেগুলো সব ড্রাই লিপস ছিল ওগুলো সব এই প্যাকেটটাতে মা ব্যবস্থা করে দিয়েছে। তো এরকম এখন ব্যালকনিটা ভীষণ নিট অ্যান্ড ক্লিন লাগছে, কারণ এখানেই নিচে নিচে অ্যালোভেরার নিচে নিচেও অনেক ড্রাই হয়ে গিয়েছিলো, তারপর এটাও অনেক ড্রাই হয়ে গিয়েছিলো, আর এখানে এটা হ্যাং করে দিয়েছি, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর আজকে বাইরের দৃশ্যটা দেখো, ভীষণ ভালো রোদ হয়েছে, বাট আমাদের ব্যালকনিতে আসতে অনেক লেট হবে। এই দুটো হলো হীরকের সারপ্রাইজ, তো হঠাৎ করে দেখছি ও কিচেনে রেখে গেছে, কোথায় মিটিংয়ে গিয়েছিল, এটা আমার জন্য এনেছে। এটা আছে চিকেন পাফ, আর এটা আছে কি ফাজ বাউনি বলছে। এই ব্রাউনিটা কিন্তু মাইক্রোওভেনে গরমের পর ঠিক এরকম সফট হয়ে গেছে, তো এর যে ভেতরে যে এটাও খুব সুন্দর বানিয়েছে, আর ফুল অফ ড্রাই ফ্রুটস। আজকে ডিনারে আছে বিট, গাজর, মটরশুঁটির তরকারি, আর বেগুন ভাজা, আর ডিম। চলো ফাইনালি হীরকের এখানে ভিজিটিং কার্ড চলে এসেছে, তো এগুলো ঠিকঠাক করে রেখে দিই।
গল্প চলছে, আমি আইপাই তার মানে তাই তো আমি ইউনিভার্সিটি জবটা পেলাম। সেদিন ওই সরস মেলায় গিয়েছিলাম, ওখানে একটা কেকের দোকান ছিল, ঠিক আছে, কেকের দোকান স্টল বসেছিল, তো ওখানে এগিয়ে কেক কিনলো, যেই কেক কেনা শুরু করলো মানে খেতে শুরু করলো, সঙ্গে সঙ্গে আরো কাস্টমার চলে এলো, ঠিক আছে, যতক্ষণ ওখানে বসে আছে এবার কাস্টমার এসেই যাচ্ছে, এবার সে ছাড়েনি, সে বলছে আচ্ছা আর একটু বসো না, হয়ে যাচ্ছে জিনিসটা, হচ্ছে মানে একটা জিনিস অর্ডার দিয়েছিল হচ্ছিল না। এটা বাবু আরো অনেক জায়গায় হয়েছে, বলো অনেক জায়গায় আছে, ইভেন দেখেন যে যখন ইতে যায় কি বলে যখন নুনটিয়া যায় তখন ও যখন যায় তখন বিজনেস গুলো আছে, মানে আমি একটু আইপাই আছি, ভালো লেগেছে। আর হীরক সঙ্গে চলে এসেছে, ব্লগ শেষ করার সময় হীরক একটু সঙ্গে এলে ভালোই লাগে, আমি শো স্টপার। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করি, হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক ভালো লেগেছে। যদি আজকে ব্লগের কোনো কিছু তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না, প্লিজ লাইক করে দিও, তাহলে অনেক মোটিভেশন পাওয়া যাবে ব্লগ করার, আরো ইচ্ছে অনেক বেশি বেশি হবে। তো চলো আজকের ব্লগটা শেষ করি, গুড নাইট, লাভ ইউ, লাভ দেখাচ্ছি নতুন কোনো ব্লগে, গুড নাইট, গুড নাইট।